আসো 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 রুদ্র যদি হত্যাকারীদের গ্রেপ্তার না করা হয় তারা আমাদেরকে এখন হুমকি দিয়ে আসছে, ধমকি দিয়ে আসছে মামলা ওঠানোর জন্য। পুলিশের নিরাপত্তা প্রমাণ করে তারা হত্যাকারীদের পক্ষে, তাই অনতিবিলম্বে পুলিশ এমনি বলে যারা হাইকোর্ট থেকে ডিরেকশন নিয়ে আসছে তারা বলে যাচ্ছে যে আমাদের নাম থাকবে না। প্রকাশ্যে দিবালোকে দেড়টার পরে আজানের সময় যে সময় মানুষ দোহরের নামাজ পড়বে সেই সময় হত্যাকারীরা মানুষের সামনে হত্যা করেছে, কারা কারা হত্যা করেছে, শত শত মানুষের সামনে এইখানে হত্যা করেছে। এই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করি। যদি গ্রেপ্তার এবং সুষ্ঠু ন্যায় বিচার আমরা না পাই, আমরা কঠিন আন্দোলন করে তুলবো এবং অচল করে দেবো এই ঘোষ পরিমাণকে। কোনো হত্যাকারী যাতে এইভাবে আর হত্যা না করতে পারে তার জন্য আমরা জোর দাবি করি। আমার আমার বাবাকে যারা নৃশংসভাবে হত্যা করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। আমার বাবাকে বাজারের পারে এইখানে ফেলায় ঘুমায় হত্যা করছে, আমার বাবার ফাঁসি চাই। আমি আমার বাবারও যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই, এটাই আমার দাবি। তোমার কয় ভাই বোন? আমরা চার ভাই এক বোন। নৃশংসভাবে এই আসামিরা হত্যা করেছে। আপনার বাবা আমার আপাকে আগেবার গেছিল বাজারে, সে প্রতিবারই আসলে আগেবার যায় এবং সে সেদিনও আগেবার আইছিল। তারপর তারা আব্বা জানতো না যে তারা মারবে, এবং তারা আব্বা যাচ্তেছিল তারা উল্টো ওই পাশ থেকে আক্রমণ করে আমার আব্বাকে নৃশংসভাবে দাবড়িয়ে ওই পাশে হত্যা করে। আর আমি এই হত্যাকারীর বিচার চাই এবং ফাঁসি চাই। আর জন্য তারা আর কোনো লোককে হত্যা না করতে পারে আমাদের মতন, আর অন্য কোনো কাউকে জন্য আর এতিম না করতে পারে, এই জন্য আমরা হত্যাকারী ফাঁসি চাই। তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন হোসেন। বাবার নাম কি? মোহাম্মদ খাইরুল ইসলাম।